हेलो फ्रेंड्स वेलकम टू फोर्स अकाडेमी। तो फ्रेंड्स तुम्हें जो बैरकपुर आर्मी रैलर जो प्रस्तुति निचो अवश्य भिडियो शेष पर्यंत देखो फ्रेंड्स, क्यों ना भिडियोर माध्यम तुम्हारे बैरकपुर आर्मी रैली तुम जी जेते चाओ तो तुम्हें की कि डॉक्यूमेंट्स नहीं जो है सेगुलो आमी ए टू जेड तुम्हारे संगे शेयर करब। ओके और तुम्हें जदि अवश्य जो बैरकपुर आर्मी रैली कैंडिडेट हो तुम जो डॉक्यूमेंट्स रेडी कर रेखे तो तुम देखे नाओ एक बार भिडियो जदि यही सब डॉक्यूमेंट्सगुलो भूले जाओ जदि तुम्हार को मिस्टेक अवश्य तुम से डॉक्यूमेंट्स নিয়ে নাও। ওকে দেখো র্যালির রানিং এর পাশাপাশি তোমার অন্যান্য দিকের পাশাপাশি ডকুমেন্টস গুলো কিন্তু খুব ভূমিকা পালন করে। ওকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ডকুমেন্টস গুলো তুমি অবশ্যই ম্যাচিং করে ভরে নাও। ওকে তো চলো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এই সব ডকুমেন্টস গুলো রেডি করো। কেননা দেখো যখন তুমি যদি ডকুমেন্টস গুলো না রেডি করো তুমি হয়তো ভাবছো যে র্যালি হবে না, আমি ডকুমেন্টস গুলো নিয়ে কি করব। তো দেখো তুমি তখন প্রবলেমে পড়বে, যদি তোমার হঠাৎ র্যালি হয়ে যায় তাহলে তখন তুমি কি করবে, তো কম সময়ে তুমি ডকুমেন্টস রেডি করতে পারবে না। সেহেতু তুমি ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে রেখে দাও, যদি র্যালি হোক বা না হোক সেটা পরের কথা। অফিসিয়ালি আপডেটে এখন পর্যন্ত যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি তোমাদের 5 জানুয়ারি থেকে র্যালি হবার সম্ভাবনা রয়েছে। সেহেতু তোমাকে 5 জানুয়ারি থেকে যদি র্যালি হয় তাহলে তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ, এই ডকুমেন্টসগুলো তোমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে। ওকে তুমি 2-3 দিনে কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করতে পারবে না। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, একদম অফিসিয়ালি নোটিফিকেশনে যা বলা রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আলাদা করে আমি কিছু তোমাদেরকে বলবো না। ওকে তো চলো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা তোমরা যদি ব্যারাকপুর আর্মি র্যালির ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ব্যারাকপুর আর্মি র্যালির প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালি যতদিন রয়েছে ফোর্স একাডেমি তোমাদের সঙ্গে ততদিনই থাকবে। ওকে তো হেল্পফুল ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে, কেউ মিস করবে না, সাবস্ক্রাইব করে রেখে দাও। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো তার অফিসিয়ালি নোটিফিকেশান, যখন তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালি বার হয় তখন এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল এবং এই নোটিফিকেশানে তোমাদের বলে দেওয়া হয়েছিল কী কী ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যেটি তুমি অনলাইন অ্যাডমিট কার্ড পাবে সেটি। অবশ্যই আমরা এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করেছি কিন্তু অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত আসেনি, যখন আসবে সেই অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ, অর্থাৎ তোমাকে পাসপোর্ট সাইজ 20 কপিজ ফটো, অর্থাৎ 20 কপি ফটো, তোমাকে 20 কপি ফটো তোমাদেরকে পাসপোর্ট সাইজ নিয়ে যেতে হবে। সেগুলো কম্পিউটার প্রিন্ট বা ফটো সব থেকে তোলা ছবি নট বি অ্যাকসেপ্ট, অর্থাৎ কম্পিউটার প্রিন্ট ছবি কিন্তু হবে না, তোমাদেরকে নেগেটিভ ফটো নিয়ে যেতে হবে। ওকে এডুকেশান সার্টিফিকেট, তোমার 10 পাসের যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ তোমার 10 পাস 12 পাস ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং গ্র্যাজুয়েটের যে সার্টিফিকেটগুলো রয়েছে স্কুল কলেজ বোর্ড সার্টিফিকেট সেগুলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে এবং ফ্রেন্ডস প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে 2 কপি করে জেরক্স করতে হবে, সেগুলো যে কোনো স্কুল থেকে হেডমাস্টারকে দিয়ে তুমি সেটি সিগনেচার করে নেবে, অর্থাৎ অ্যাটেস্টেড করে নেবে। ওকে তারপরে ফ্রেন্ডস তোমাদেরকে নিয়ে যেতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট, তুমি যে স্কুল থেকে লাস্ট পরীক্ষা দিয়েছো সেই, অর্থাৎ 12 ক্লাস পাস বা মাধ্যমিক পাস তুমি যদি হয়ে থাকো তো সেই স্কুলের লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং ফ্রেন্ডস তুমি যদি 8 পাস হয়ে থাকো, অর্থাৎ 8 পাসের ট্রেডসম্যানে যেতে চাও, তাহলে যে বোর্ড থেকে যে স্কুল থেকে তুমি 8 পাস করেছো সেই স্কুলের তোমাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ইন্সপেক্টর অফ স্কুল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সিগনেচার থাকতে হবে। ওকে তারপরে ফ্রেন্ডস ডোমিসিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট বলতে যেটি বাসিন্দা সার্টিফিকেট বলে থাকি বা রেসিডেন্টাল সার্টিফিকেট, আমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করি না কেন সেটা পঞ্চায়েতে পেয়ে যাব। ওকে এখনও হয়তো কিছু কিছু ডিস্ট্রিক্টে সেটি অনলাইনে দিচ্ছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে সেটি অফলাইনে এখনও দিচ্ছে। ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট যেখানে তোমার বিডিও এবং এসডিও সিগনেচার করা থাকবে। নেক্সট কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসটি হয়ে থাকলে সেই এসটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটে নিয়ে যেতে হবে। রিলিজিয়ান সার্টিফিকেট, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো, শিখ হিন্দু মুসলিম, সেই সার্টিফিকেট, যেহেতু সেই সার্টিফিকেট আমরা পঞ্চায়েতে পেয়ে যেতে পারি। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট আমাদেরকে নিয়ে যেতে হবে, স্কুল থেকে আমরা পেয়ে যাব স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট সেটি আমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাব, লাস্ট 6 মান্থের যেন হয়ে থাকে। ওকে এখানে দেখতে পাচ্ছ ভিলেজ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন উইথ লাস্ট 6 মান্থ থেকে 6 মান্থের যেন হয়ে থাকে। তারপরে আনম্যারিড সার্টিফিকেট যেটি আমরা পঞ্চায়েত থেকেই পেয়ে যাব, এগুলো ডকুমেন্টসগুলো যেন লাস্ট 6 মাসের মধ্যে হয়ে থাকে। ওকে তারপরে রিলেশনশিপ সার্টিফিকেট, তোমার যদি কোনো ভাই বা বাবা
তোমার যদি আর্মিতে জব করে আর্মিতে থাকে তাহলে যে রিলেশন সার্টিফিকেট সেই রিলেশন সার্টিফিকেট তুমি অবশ্যই পাবে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর ফ্রেন্ডস এনসিসি সার্টিফিকেট তোমার যদি এনসিসি এবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি নিয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বোনাস হিসাবে তুমি নাম্বার পেয়ে যাবে 10 নম্বর 5 নম্বর নাম্বার পেয়ে যাবে তারপর ফ্রেন্ডস স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে দেখো রিলেশন স্পোর্ট কাস্ট সার্টিফিকেট এগুলো তোমাদেরকে মাস্ট না এগুলো তোমার যদি থেকে থাকে তাহলে নিয়ে যাবে এক্ষেত্রে স্পোর্টস সার্টিফিকেট বলতে তোমার যে কোনো খেলার সার্টিফিকেট ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল যে কোনো খেলার সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটটি নিয়ে যাবে ওকে তারপর ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এপিডিপিট অর্থাৎ কোর্ট এপিডিপিট যেটি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম সেটি 10 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে তুমি কোর্ট এপিডিপিটটা করে নেবে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে তার সঙ্গে সঙ্গে কোর্ট এপিডিপিটের একটি ফর্ম পাওয়া যাবে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড আধার কার্ড অর্থাৎ তোমার আধার কার্ড এবং প্যান কার্ড যদি না থাকে তো কোনো ব্যাপার নাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এবং আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে সঙ্গে ওকে রিলেশন সার্টিফিকেট হোল্ডার এক্ষেত্রে আমরা আর কিছু দেখব না এক্ষেত্রে বলা রয়েছে তোমার এনসিসি এ সার্টিফিকেট থাকলে তুমি 5 নম্বর বি থাকলে 10 নম্বর এনসিসি সি সার্টিফিকেট থাকলে 15 নম্বর সোলজার জেনারেল ডিউটি এবং সোলজার ট্রেডম্যানের ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে না এনসিসি সি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ওকে এবং তোমার যদি সোলজার জেনারেল ডিউটি বা সোলজার ট্রেডসম্যান ছাড়া অন্যান্য পদে তোমার যদি যেতে চাও এবং তোমার যদি সি সার্টিফিকেট থাকে তাহলে 15 নম্বর তুমি বোনাস হিসাবে পাবে ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের ডকুমেন্টস বেশি কিছু ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে না এই ডকুমেন্টসগুলোই তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তুমি যদি কোনো ডকুমেন্টস ভুলে যাও তাহলে অবশ্যই তোমাকে সেক্ষেত্রে সময় দেওয়া হবে ওকে তুমি যদি এপিডিপিট করবে তো দেখো এপিডিপিটের তোমাদের এখানে একটি পেজ রয়েছে এই পেজটি নিয়ে গেলে দেখতে পাচ্ছ নোটিফিকেশানের পেজটা দিয়েছিল এই পেজটি তোমরা নিয়ে গিয়ে এপিডিপিট করে নেবে এছাড়াও তোমাদেরকে এক্ষেত্রে করোনা যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা তোমরা করে নেবে যে কোনো জায়গা থেকে যেহেতু এখন সবাই ভ্যাকসিন করে নিয়েছে সেহেতু ভ্যাকসিন সার্টিফিকেট থাকলেই হবে এক্সট্রা করে করোনা সার্টিফিকেট লাগবে না তো ফ্রেন্ডস এটা ছিল আপডেট তোমাদের A to Z ডকুমেন্টসের ধন্যবাদ